হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এক্সেলে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। এক্সেলে কাজ করতে গেলে আপনাদের অবশ্যই এই গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্সগুলো জানা থাকা দরকার। আপনি এক্সেলে দ্রুত কাজ করার জন্য এবং এক্সেলে কমফোর্টলি কাজ করার জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি জানা থাকা দরকার। আপনি যত বেশি টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকবে, তো আপনি এক্সেলে তত ভালো এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন। এখানে যেমন আমি একটি ছোট ডাটা বেজ বানিয়ে রেখেছি, এখানে আপনার যে টিম মেম্বারদের নামগুলো আছে, এখানে টিম মেম্বারদের নামগুলো যখন আপনি লিখবেন তখন পাশে অটোমেটিকলি অ্যাড্রেস এবং ফোন নাম্বার চলে আসবে। আপনার যদি এই শিটটি অনেক বড় হয়, সেক্ষেত্রে দেখা যাবে আপনার টিম মেম্বারের নামগুলো খোঁজার জন্য অন্য অন্য একটি শিটে বারবার মুভ করতে হবে তাদের স্পেলিংগুলো দেখার জন্য। সেক্ষেত্রে আপনি যদি নিচে যেমন ইয়েলো কালারের যে জায়গাটিতে, সেখানে আমি ডাটা ভ্যালিডেশনের কাজটি করে রেখেছি, এখানে যদি আপনি অল্টার প্লাস ডাউনেরও প্রেস করেন তখন সুন্দরভাবে এই নামগুলো চলে আসবে। এবং আপনি নামগুলো এখান থেকে যদি সিলেক্ট করে দেন, সাথে সাথে আপনি অ্যাড্রেস এবং ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন। এই কাজটি কীভাবে করতে হবে এখন আমি আপনাদের দেখাবো। আপনি এই কয়েকটি যে সেল আছে অথবা আপনার যে কয়েকটি সেলে এইভাবে ডাটা ভ্যালিডেশনটি করা লাগবে, সেই কয়েকটি সেল একত্রে সিলেক্ট করে চলে যাবেন ডাটাতে। ডাটাতে যাওয়ার পর এখানে ডাটা ভ্যালিডেশন থেকে আপনি এখানে যে অপশনটি আছে এখান থেকে আপনি লিস্ট সিলেক্ট করবেন, এবং সোর্সে আপনি আপনার যেখানে নামগুলো থাকবে টিম মেম্বারে সে নামগুলো এভাবে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পরে ওকে করে দিলে আপনি এখানে সবগুলো নাম তখন পেয়ে যাবেন। তখন যদি আপনি এখান থেকে যে নামটি সিলেক্ট করবেন, সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি কাজগুলো করেন, আশা করি আপনার অনেক সময় বাঁচবে এবং খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। এখানে আমি অল্টার প্লাস ডাউনের আরেকটি সুন্দর বিষয় আপনাদের দেখাবো। আপনার ডাটাবেজে যখন অনেক ডাটা থাকবে, তখন আপনি যদি সেখান থেকে ইউনিক যে ডাটাটি বা নামটা দেখতে চান, সেখানে কীভাবে দেখবেন, আপনি যে কোনো সেলে থাকা অবস্থায় আপনি যদি অল্টার প্লাস ডাউনের প্রেস করেন, তখন আপনি যে এইভাবে একটি লিস্টের মাধ্যমে আপনার ইউনিক নামগুলো দেখতে পারবেন আপনি। তবে এটা শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে এই কাজটি করতে পারবেন, কোনো ভ্যালু বা অ্যামাউন্টের ক্ষেত্রে সেই জায়গায় এই কাজটি করতে পারবেন। আপনি এখানেও যদি এইভাবে এই জিনিস অল্টার প্লাস ডাউনের প্রেস করেন, সেক্ষেত্রে আপনি যে কয়টি নাম এখানে ইউনিক তা দেখতে পারবেন। এখন আমি আপনাদেরকে ট্যাব এন্টার শিফট প্লাস ট্যাব শিফট প্লাস এন্টার এই চারটি বাটনের সুন্দর একটি কাজ দেখাবো। আমরা সাধারণত এক্সেলে যখন কাজ করি তখন সাধারণত আমরা যেটি মাউস অথবা অ্যারো এই বাটনগুলো ইউজ করি, কিন্তু আসলে এটি এক্সেলে এই বাটনগুলো দিয়ে মুভ করাটা প্রকৃত বা সুন্দর কাজ না। প্রকৃত কাজ হলো আপনার ট্যাব ব্যবহার করা। যেমন আপনি যদি ডান দিকে মুভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে ট্যাব দিয়ে ডান দিকে যেতে হবে এবং ইন্টার প্রেস করলে আপনি আবার প্রথমেই ফিরে আসতে পারবেন, এবং ইন্টার দিয়ে আপনি নিচে নামবেন। আমরা সাধারণত ডাউন অ্যারো বা রাইট অ্যারো এইভাবেই মুভ করি, কিন্তু এখান থেকে আপনি যদি শিফট প্লাস ট্যাব ব্যবহার করেন, শিফট প্লাস ট্যাব দিলে কী করবেন, আপনি বাম পাশে মুভ করার জন্য শিফট প্লাস ট্যাব দিয়ে আপনি বাম পাশে মুভ করতে পারবেন, এবং শিফট ইন্টার প্রেস করলে আপনি উপরের দিকে মুভ করতে পারবেন। এটি আসলে এক্সেলে কাজ করার ক্ষেত্রে আপনার এই চারটি বাটন দিয়ে আপনার কার্সারকে মুভ করানোটি প্রকৃত কাজ। এখন এখানে আপনাকে দেখাবো ট্যাব এবং এন্টার এই দুটি বাটন দ্বারা আমরা কিভাবে কাজ করি। আমরা ডাটা এন্ট্রি করার সময় সাধারণত কিভাবে কাজ করি, ডাটা এন্ট্রি করার সময় আমরা এইভাবে ডাটা এন্ট্রি করি এবং রাইট অ্যারো দিয়ে ডান দিকে যাই, রাইট অ্যারো দিয়ে এইভাবে ডান দিকে যাই এবং ইন্টার দিয়ে নিচে নেমে আবার রাইট লেফট অ্যারো দিয়ে বাম পাশে এসে আবার এইভাবে ডাটা এন্ট্রি করি। এটি আসলে প্রকৃত ডাটা এন্ট্রি করার নিয়ম না, প্রকৃতপক্ষে কাজ হলো আপনার ট্যাব ইউজ করা। যেমন এখানে যদি সিরিয়াল নাম্বার দিই তখন ট্যাব দিয়ে ডান দিকে যাব এবং লিখব, আর টিম মেম্বার লিখলাম, এখানে আবার ট্যাব দিয়ে পাশে যাব, নেম লিখলাম ট্যাব দিয়ে পাশে যাব, এখানে মোবাইল নাম্বার লিখলাম, ইন্টার দিব, তখন আপনার আবার সুন্দরভাবে সামনে চলে আসবে আপনার ঠিক জায়গার মতো। এখানে আবার আপনি সিরিয়াল নাম্বার দিবেন, এইভাবে নাম লিখলেন, এখানে আবার ইনস্টিটিউটের নাম, নেম এবং মোবাইল নাম্বার লেখার পরে আবার যখন ইন্টার দিবেন তখন আবার এখানে সামনে আপনার ঠিক যেখান থেকে শুরু হবে সেখানে চলে আসবে। কিন্তু আপনি যদি অ্যারো দিয়ে আমরা এইভাবে মুভ করি তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না। অ্যারো দিয়ে মুভ করলে ঠিক আবার এখানে যাবে, আবার এখান থেকে অ্যারো দিয়ে আপনাকে সামনে আসতে হবে,
এটি আসলে ডাটা এন্ট্রি করার প্রকৃত নিয়ম না। এখানে আমি কন্ট্রোল প্লাস ডি এই যে শর্টকাট কীটি, এটি দিয়ে আপনার কি করতে হয় তা দেখাবো। আমরা যখন কোনো ডাটাবেজে কাজ করি তখন দেখা যায় যে একই জিনিস উপরের থেকে নিচে আমাদের ফিল ডাউন করতে হয়, সেক্ষেত্রে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে। এখানে সিরিয়াল নাম্বার দিলাম, দেখা গেল যে এই নামটি আমাদের নিচে আবার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা যখন কন্ট্রোল ডি প্রেস করব তখন উপরে যে নামটা অথবা যে টেক্সটটা থাকবে অথবা যে ভ্যালুটা থাকবে তা আমাদের নিচে কপি হয়ে ফিল ডাউন হয়ে আসবে। ঠিক এইভাবে আশা করি এই কয়েকটি অপশন আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।